আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আপনাদের কমেন্টসগুলো আমি পড়েছি, পড়ার পর বুঝতে পেরেছি যে এই ডিপ্লোমা প্রোগ্রামের মাধ্যমে আপনারা অনেকেই আসতে ইন্টারেস্টেড উইদাউট আইটিএস। তো এই ভিসার মাধ্যমে আসলে কীভাবে আপনাদের ভিসা পাওয়ার চান্সেসটা বাড়াতে পারবেন, ওটাই আজকে শেয়ার করার জন্য এসেছি। কারণ হচ্ছে যে কি, এখানে ক্যানাডা যেহেতু একটা ইংলিশ মুভিং কান্ট্রি, সেক্ষেত্রে এখানে প্রোগ্রামগুলো ইংলিশে বা ফ্রেঞ্চে, কারণ এখানে দুইটা ল্যাঙ্গুয়েজ। সেক্ষেত্রে আর আজকে ভিডিওটা আমি কিন্তু তেমন লং করব না, কারণ হচ্ছে আমি আমার অফিসে আসি। ভিডিওটা শুরু করার আগে অবশ্যই আমার ভিডিও ভালো লাগলে একটা লাইক দেবেন, আর কোনো কিছু বুঝতে না পারলে কমেন্টস করে জানাবেন, আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দেবেন। তো আমার আগের যে ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে ডিপ্লোমা প্রোগ্রামগুলোতে উইদাউট আইটিএস অ্যাডমিশন নেওয়া যায়, অ্যাডমিশন নিতে পারলেও কিন্তু আমাদের বাংলাদেশিদের জন্য ভিসা অফিস হচ্ছে সিঙ্গাপুরে, তো সিঙ্গাপুর থেকে রিজেকশন করে দেবে। কারণ হচ্ছে এখানে আসার পরে আপনি যদি আপনার প্রোগ্রামটা ইংলিশে হবে ওটা কমপ্লিট না করতে পারেন, তো সেক্ষেত্রে কিন্তু আপনার ওয়ার্ক পারমিটও হবে না, সেক্ষেত্রে আপনার পিআরের জন্য আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তো সেক্ষেত্রে ইজ ইম্পর্টেন্ট, আপনার ইংলিশ জানাটা খুবই ইম্পর্টেন্ট এখানে আসার জন্য। হয়তো বা আপনার স্কোর লো পেতে পারেন, আপনি 4 পেতে পারেন, 4.5 বা 5 পেতে পারেন, সো এরকম পেলেও কোনো সমস্যা নেই। হয়তো বা আপনি যে বড়ো ইউনিভার্সিটি বা কোনো একটা ভালো উন্নত প্রোগ্রামগুলোতে এলিজিবল হচ্ছেন না, তো সেক্ষেত্রে এখানে এসে এই প্রোগ্রামগুলোর মাধ্যমে আপনি আসতে পারেন। তো এখন হচ্ছে যে কি, আপনি হয়তো বা টোটালি বাংলাদেশ থেকে আইটিএস করতে চাচ্ছেন, আপনি ভয় পাচ্ছেন, তো সেক্ষেত্রে এখানে আপনি কীভাবে আসতে পারবেন ওই প্রোগ্রামগুলোর মাঝে, তো ওটাও পসিবল। সেটা হচ্ছে যে কি, আমি যে আপনাদেরকে প্রোগ্রামগুলো দেখিয়েছি ওই সেম ইংলিশ স্কুল বোর্ড অফ ডিউটি হবে, ওখানে আপনারা যোগাযোগ করবেন। আগের ভিডিওটা আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আমি চেষ্টা করবো আমার আই বাটনও দিয়ে দিতে যাতে আপনারা পরীক্ষাগুলোই চলে যেতে পারেন। তো সেক্ষেত্রে ওই ভিডিও ডিসক্রিপশনে গেলে সব ইনফরমেশনগুলো পেয়ে যাবেন, কোন ওয়েবসাইটে যাবেন, কেন যোগাযোগ করবেন, ওদের ইমেল অ্যাড্রেস, ফোন নম্বর, সব কিছু। তো ওখানে যাওয়ার পরে ওদের সাথে কমিউনিকেশন করে আপনি যে প্রোগ্রামে ভর্তি হতে চাচ্ছেন অনেক মানে করতে পারেন, ইলেকট্রিশিয়ান হতে পারেন, কারণ ওখানে অনেক অনেকগুলো প্রোগ্রাম আছে, আমি সব আমার আগের ভিডিওতে দেখেছি, যারা দেখেনি ওটা গিয়ে দেখে আসবেন। তো সেক্ষেত্রে আপনি ওই প্রোগ্রামের সাথে জন্য কথা বলবেন, বলার সময় আপনি বলবেন যে কি, আমি আসলে ইংরেজি জানি না তেমন, কারণ ওরা ভর্তি নেওয়ার আগে আপনার সাথে কিন্তু ইংলিশে কমিউনিকেশন করবে আপনার লেভেল অফ ইংলিশ দেখার জন্য, কারণ ইংলিশ ছাড়া তো আপনি কিন্তু ক্লাসটা কথা করতে পারবেন। তো সেক্ষেত্রে তো ওদেরকে বলবেন আমার ইংরেজি অত ভালো না, তো সেক্ষেত্রে এখানে ওদের যে ইংলিশের স্পোকেনের বা ইংলিশের কোর্স আছে, তো ওই কোর্সগুলোতে আপনাকে প্রথমে ভর্তি দিবে, তো ওগুলোর যে ক্লাসটা শেষ হওয়ার পরে তারপরে যায় আপনাকে আপনার প্রোগ্রামে আপনি ভর্তি যেতে পারবেন 6 মাস বা 1 বছর যতক্ষণ আপনার সময় লাগবে। বাট ইটস মানে এক্সপেন্সিভ হবে, অ্যাটলিস্ট এক একটা প্রোগ্রামের জন্য $6,000-7,000 মতো কিছু হতে পারে। সো বাংলায় টাকা আপনারা অনেকেই জানতে চাইবেন এটা কত, ক্যানাডিয়ান $1 সমান বাংলাদেশি টাকায় 70 টাকা 75 টাকা হতে পারে। সো ওটা ডিপেন্ড করে সময়ের উপরে, কেন আপ এন্ড ডাউন করতে থাকে, সো আমি এক্সাক্ট বলতে পারবো না, এখন 70 করে চলছে অ্যারাউন্ড $1 সমান। সো এভাবে করে ক্যালকুলেশন করি বাংলা টাকা কত করবে, সো এভাবেই করবে। তো ঠিক আছে, আজ আর বেশি লম্বা না করে আমি এখানেই রেখে দেবো, কারণ আপনারা বুঝতে পারছেন আমি আমার অফিস থেকে একটু টাইম বের করে আপনাদের জন্য ভিডিওটা বানানো আমি ইম্পর্টেন্ট মনে করলাম। তো ঠিক আছে, আমার জন্য দোয়া করবেন, সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ।